কেন আজকে প্রিন্সিপাল গেটের সামনে আছো? আজকে আমাদের এই ধর্ণা, আমাদের ন্যায্যতা হয়েছে, ঠিক আছে? আমরা সকাল 10টার সময় কলেজ ঢুকি, নিয়মিত যেমন কাজ কলেজ চালু হয়েছে, আজকে আমরা কলেজ এসেছি, এসে দেখছি আমাদের টিএমসিপি ছাত্রছাত্রীদের একটা পতাকা নয়, সব নাই, সব ছিঁড়ে ফেলে দিয়েছে। এবিভিপির পতাকা সব টাঙিয়েছে, আমরা তাদের কিছু বলিনি, তারা এসে প্রিন্সিপালের সাথে পার্সোনালি মিটিং করেছে। তারা কলেজের স্টুডেন্টই নয়, সব বহিরাগত, একজন শুধু স্টুডেন্ট, বাদবাকি সব সই করে ঢুকেছে, সব প্রিন্সিপালের সাথে কথা বলেছে তারা। আমরা যা প্রিন্সিপাল আমাদেরকে আগে তাদেরকে টাইম নিয়ে আমাদেরকে বার করে দিয়েছে, যদি কথা বলি, তারপরে তারা বেরিয়ে, বহিরাগতরা বেরিয়ে আমাদের টিএমসি ছাত্রবলি তিনজন বাইকে যাচ্ছিল, সোয়েব, সাকিম আর তিনজন যাচ্ছিল, তাদেরকে ধরে তাদেরকে রাস্তাঘাটে কোথায় একটা হাট হাট দিয়ে মারধর করেছে, হাত দিয়ে ভেঙে গেছে, চিনায় না একদম। তারপরে তাদের ফোন কেড়ে নিয়েছে তাদের। এটা এবিপির বহিরাগত দুষ্কৃতি, এবিপির কোন সংগঠন নাই কলেজে, তারা বহিরাগতরা ঢুকে এটা এমনি করেছে। আজ প্রিন্সিপালের জন্য এই বহিরাগতরা কলেজে ঢুকতে পেরেছে। একদিক দিয়ে অভিযোগ উঠছে যে তৃণমূল ছাত্র পরিষদের লোকজন এবিপি ছাত্রদের উপরে চড়াও হয়ে দরকার, তাদেরকে মারধর করা হয়েছে, এবং এটা সম্পূর্ণ রং পুরোপুরি ভুল। এটা কোন প্রিন্সিপাল রয়েছে, আপনার প্রিন্সিপালের বয়ান নিন নিজে যে, ঠিক আছে? এবং এবিভিপি ছাত্র সংগঠনের সঙ্গে যারা যুক্ত তাদের কলেজে ঢুকতে দিচ্ছেন না আপনারা, এমন অভিযোগ উঠছে। আমরা কলেজে কোনো এবিভিপি কোনো ছাত্রই নেই, একজনের নেতৃত্বে বহিরাগতরা সব, আপনি রেজিস্টারটা দেখে নিন গেটে, সব প্রিন্সিপালকে দেখানো হয়েছে রেজিস্টার, তারা সব সই করে তারা ঢুকেছে প্রিন্সিপালের সামনে, ঠিক আছে? ঠিক আছে, আপনার নাম? অঙ্কনের অধীনে সব।